আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সিলেটি আখনি রান্নার রেসিপিটা করে দেখাবো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর সিলেটি আখনির যে মূল রেসিপিটা একদম অ্যাথেন্টিক রেসিপি যেটাকে বলে, যেটা বাবুর্চিরা রান্না করে, ওই স্টাইলে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সাথে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি, অসংখ্য টিপস দেবো, তাই বলতে সবাই সাথে থাকবেন আর অবশ্যই দেখে জানাবেন। তো আমি 1 কেজি মাংসর জন্য আমি 1 কাপের চেয়ে বেশি পেঁয়াজ দিয়েছি, সাথে দিয়েছি লবণ আর গরম মশলা। গরম মশলা কী কী দিচ্ছি দেখাচ্ছি। আমি দিয়েছি স্টার মশলা 1/2, 1/4 অর্ধেক দিয়েছি, জয়ফল 1/8 ভাগের 1 ভাগ দিয়েছি, এটা গুঁড়ো করে দিতে পারেন। দিয়েছি এলাচ, সরি দারচিনি, এলাচ, জয়িত্রী দিয়েছি, জয়ফল আর জয়িত্রী দুইটাই দেওয়া লাগবে। অল্প অল্প করে দিয়েছি, জয়িত্রীতে তেজপাতা দিয়েছি। তো এই গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে রান্না করে নেব। এটা অবশ্যই লাল করে ভাজতে হবে না, মোটামুটি হলেই হবে, শুধুমাত্র একটা ভালো গন্ধ আসলেই হবে। তারপরে দিয়ে মাংসটা দিয়ে আদা দিয়ে দিচ্ছি, এখানে 1/2 টেবিল চামচ, রসুন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনারা চাইলে, আমি এখানে শাহি জিরাটা দিচ্ছি, দুই রকমের জিরা চাইলে ইউজ করা যাবে। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে কম, জিরাও দিয়েছি 1 টেবিল চামচের পরিমাণ, মানে ধনিয়ার থেকে জিরাটা একটু বেশি দিয়েছি। এবার এই মশলাগুলো দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এখানে বলে নিই, যারা টক দই পছন্দ করেন তারা এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিতে পারেন, আমি টক দইটা দিই নাই, কারণ আমি একদম শেষে নর্মাল লিকুইড দুধ যেটা সেটা ইউজ করেছি সাথে লেবুর রস দিয়ে, তো সেটা টক দইয়ের কাজ করে। তো এখানে আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে ইউজ না করলেও চলবে। সেই সাথে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আজকে আমার রেসিপিটা দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো মাংসটা যখন একটু ড্রাই হয়ে আসছে, মশলাগুলো কষিয়ে আমি দিয়ে দিচ্ছি, এখানে বেশি দেবো না, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ মাংসের পরিমাণ কম আর এটা আমি মিডিয়াম আঁচে রান্না করতেছি। আর মাংসের পিসগুলো তো অবশ্যই দেখেছেন খুব ছোটো, তাই বেশি সময় লাগবে না রান্না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রায় 40 মিনিট রান্নার পর আমার রান্নাটা হয়ে গেছে, উপরের দিকে তেল উঠে এসেছে। তো তারপরে আমি 1 কেজি পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেটা রান্না করব। পোলাওটা রান্না করে তারপরে মাংসটা দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আমি যেহেতু ঘিটা ইউজ করব পরে, তাই তেলের সাথে আমি গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি আর তেজপাতা। একটু ব্রাউন করে ভেজে নেব এগুলাকে, তাহলে একটু স্মেলটা ভালো আসে। সাথে দিয়ে দিব পেঁয়াজ, আমি যেখানে আগে কম পেঁয়াজ ইউজ করছি এখানে একটু দিলাম, না হয় আগে আর একটু বেশি দিতাম, পোলাওয়ার সাথে পেঁয়াজটা দিলে ভালো লাগে। তো এটাকে বেশি ব্রাউন করা যাবে না, কারণ পোলাওয়ের সাথে তাহলে পোলাওটা মানে ব্রাউন কালার হয়ে যায়। আমি যেহেতু সাদা করব, আমি খেয়াল করেছেন আপনারা মাংসতে কিন্তু মরিচ আর হলুদ দুইটা জিনিস ইউজ করি নাই। তো এখানে আমি বাদাম বাটা দিয়ে দেব, আপনারা চিনাবাদাম দিয়েও করতে পারেন, আমি দিয়েছি কাজু আর কাঠবাদাম। তো এর আগে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন অল্প করে, 1 চা চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে 1/2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি বাদাম বাটাটা। এখানে দিয়েছি আমি কাঠবাদাম আর কাজু বাদাম দুইটাকেই বেটে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে অন্য বাদামটাও ইউজ করতে পারেন, যেমন চিনাবাদাম দিয়েও করা যাবে, আবার কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়েও করা যাবে দুইটাকে বেটে। কারণ বাদাম দেওয়ার পর আদা রসুন আর বাদাম স্মেলটা এত সুন্দর আসে মাশাল্লাহ, আপনারা ট্রাই করবেন বাসায়, ট্রাই করলে বুঝতে পারবেন। আর পোলাওয়ের আসল গন্ধটাই আসে কিন্তু এই বাদামে আর আদা রসুন থেকে, আদা রসুন পেঁয়াজ আর গরম মশলা থেকে। তো 2-1 মিনিট কষানোর পর আমার মশলাটার গন্ধটা চলে যাবে, আদা রসুনের গন্ধটা চলে যাবে। তখন আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে জালির মধ্যে তুলে রেখেছি চালগুলা, এই চালগুলো ভালো করে ভেজে নেব। এবং এটাই কিন্তু আখনির একটা মূল কাজ, যে চালটা ভালো করে ভাজতে হবে। বিয়েবাড়িতে অনেক সময় দেখা যায় যে আখনিগুলো করলে মানে অনেক নামি দামি শেফ যারা আছেন বাংলাদেশে বাবুর্চি, তারা মানে মাংসের মধ্যে চালটা দিয়ে দেন, তারপর ঘরোয়াভাবে যারা করেন তারা এইভাবে চালটা ভেজে করেন। তো সেই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প গাজর, আলু আর মটরশুঁটি।
এগুলাকে আমি সিদ্ধ করি নাই, জাস্ট কেটে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। আর এই চালটা আমি নেড়েছি রে প্রায় 7 থেকে 8 মিনিট, একদম জোর জোরে করে ভাজা ভাজা করেছি। এবার পানি দিয়ে দিচ্ছি, গরম পানি, পানিটা একদম বলক তোলা গরম পানি দিতে হবে। 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানির প্রয়োজন, তো আমি এখানে এর চেয়ে একটু কম দিয়েছি। আমি পরে একটু দুধ দেবো, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 4টা আলু বোখরা। আচ্ছা, আলু বোখরাটা আপনারা চাইলে এখানে 2টা দিয়ে 2টা মাংসের সাথেও দিতে পারেন, এটা দুইভাবেই দেওয়া যায়। এই তো মোটামুটি হয়ে আসছে আমার রান্নাটা, অর্ধেকটা যখন হয়ে যাবে চালগুলো ঠিক তখনই আমি মাংসটা দিয়ে দেবো। যে আগে রান্না করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু আমার অলরেডি 50% চালটা হয়ে গেছে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি দুধ আর লেবু রস রাখাটা। দুধ আর লেবু রস দিয়ে উপরে ঘি দিয়ে দেবো। 2-3 মিনিট রান্না করলেই হয়ে যায়, এটা বেশি সময় রান্না করতে হয় না। তো ভালো করে আগে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। এই তো আর 5 মিনিট পরে, আমি আর ঢাকনা খুলতে দেখিনি, 5 মিনিট দমে ছিল, আরও 5 মিনিট রান্না করব। দমে আসার পরে আসলে বেশিক্ষণ রান্না করতে হয় না, আমি এখানে স্কিপ হয়ে গেছে মনে হয়। ঘিটা দিয়ে দিছি, ঘি দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, স্কিপ হয়ে গেছে এখানে। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।